মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। ধর্মতলায় রাজভবনের কাছে সরাফ হাউসে আগুন, রাস্তায় বেরিয়ে আসেন রাজ্যপাল, নিজেই তদারকি করছেন, এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি আঞ্জিন ইতিমধ্যেই কিন্তু ছাদের বেশ কিছুটা অংশ কিন্তু ভেঙে পড়েছে, এলাকায় ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়, আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এখনো পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে সেই তথ্য অনুযায়ী সরাফ হাউসের সেন্ট্রাল ব্যাংকের দপ্তর রয়েছে এবং উপরে ছিল একটি রান্নাঘর, যেখানেই কিন্তু আগুন লেগেছে বলে জানা গিয়েছে। স্থানীয়দের দাবি, মিনিট পনেরোর মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে, আগুন এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে ছাদের বেশ কিছুটা অংশ খসে পড়ে গিয়েছে। এই অগ্নিকাণ্ডের ফলে এলাকায় কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে যে খবরটার দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি। ধর্মতলায় রাজভবনের কাছে একটি বিল্ডিংয়ে আগুন লেগেছে এবং এই গোটা ঘটনায় কিন্তু আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং এই বিল্ডিংয়েই কিন্তু অফিস রয়েছে সেন্ট্রাল ব্যাংকের, এবং সেই ছাদেই একটি রান্নাঘর ছিল এবং সেখানেই কিন্তু আগুন লেগেছে এবং আগুন এতটাই ভয়াবহ যে ওই ছাদের একটি অংশ ইতিমধ্যে কিন্তু ধসে গিয়েছে। যে খবরটার দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি, এই আগুনের কারণেই কিন্তু রাজভবনের একদম কাছেই লেগেছে আগুন, যে কারণে রাজ্যপাল নিজেই তিনি বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং তিনি এই মুহূর্তে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে তদারকি করছেন। রাজ্যপালের যে বাসভবন রয়েছে রাজভবন, তার ঠিক কাছেই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং ইতিমধ্যেই রাজ্যপাল সেখান থেকে বেরিয়ে এসেছেন এবং তিনি রাস্তায় নিজেই গোটা ঘটনার তদারকি করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, এই বিল্ডিংয়েই কিন্তু রয়েছে সেন্ট্রাল ব্যাংকের অফিস এবং এই অফিসের ওপরেই একটি রান্নাঘর রয়েছে। আশঙ্কা করা হচ্ছে সেই রান্নাঘরের থেকেই আগুনটি ছড়িয়েছে এবং এই গোটা ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু একাধিক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। যে খবরটার দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি, ধর্মতলায় রাজভবনের কাছে সরাফ হাউসে কিন্তু আগুন লেগেছে এবং রাস্তায় বেরিয়ে আসেন নিজে রাজ্যপাল এবং নিজেই তিনি তদারকি করছেন, এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ইতিমধ্যেই ছাদের বেশ কিছুটা অংশ ভেঙে পড়েছে এবং এলাকায় ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়, আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। এখনো পর্যন্ত বাবা খবর অনুযায়ী এই হাউসেই কিন্তু রয়েছে সেন্ট্রাল ব্যাংকের একটি দপ্তর এবং তার উপরে ছিল একটি রান্নাঘর, সেখানেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। যে খবরটার দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি, রাজভবনের পাশের একটি বিল্ডিংয়ে আগুন লাগে এবং এই আগুন, এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় এবং রাজভবন লাগোয়া এই বিল্ডিংয়ে আগুন লাগায় কিন্তু রাজ্যপাল নিজে রাজভবন থেকে বেরিয়ে এসেছেন এবং তিনি তদারকি করছেন। রাজভবনের একেবারেই কাছে এই ঘটনাটি ঘটেছে, তাই কিন্তু রাজ্যপাল নিজে তিনি কিন্তু রাজভবন থেকে বেরিয়ে এসেছেন এবং নিজে দাঁড়িয়ে থেকে গোটা ঘটনা তদারকি করছেন। যে খবরটা থেকে আমরা এই মুহূর্তে নজর রাখছি, ধর্মতলায় রাজভবনের কাছে একটি বিল্ডিংয়ে আগুন লেগেছে এবং এই অগ্নিকাণ্ডের ফলেই কিন্তু ওই গোটা অঞ্চলে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, যেই বিল্ডিংয়ে আগুন লেগেছে সেই বিল্ডিংয়েই কিন্তু সেন্ট্রাল ব্যাংকের দপ্তর রয়েছে এবং তার ওপরে একটি রান্নাঘর ছিল, যেখানেই কিন্তু আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। এখনো পর্যন্ত দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, দমকলের একাধিক ইঞ্জিন তারা ঘটনাস্থলে রয়েছেন এবং তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। আমাদের সঙ্গে কল্যাণে রয়েছে কলকাতা থেকে আমাদের প্রতিনিধি দীপানিকা। দীপানিকা, এই মুহূর্তে কি পরিবেশ, এই ইতিমধ্যেই কি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? কিন্তু
পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তার কারণ আমরা এর আগেও দেখেছি যে একাধিকবার শহর তিলোত্তমার সব থেকে ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে অগ্নিকাণ্ডের গ্রাস শিকার হয়েছে শহর তিলোত্তমা। শুধুমাত্র তাই নয়, এর আগেও আমরা দেখেছি কিভাবে রেল ভবনে আগুন লাগে এবং সেখানে একাধিক রেল আধিকারিক উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে দুজন সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছে। কিন্তু সেই ঘটনারই আরো একবার পুনরাবৃত্তি শহর কলকাতার এমন একটি জায়গায়, এই জায়গা শহর কলকাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হিসাবে পরিচিত, অবশ্যই রাজভবনের আশেপাশে অর্থাৎ টাউনের এলাকা এবং কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলাতে বুধবার দিন মোটামুটি দেওয়া নাগাদ সকালবেলা অর্থাৎ যেরকমটাই খবর শোনা যাচ্ছে 10:15 নাগাদ কিন্তু আগুন লেগেছে, এরকমই জানতে পারেন স্থানীয় বাসিন্দারা। আচমকাই দেখতে পান ধর্মতলায় রাজভবনের ঠিক সংলগ্ন এলাকাতেই শরাফ হাউসে আগুন লেগেছে এবং শরাফ হাউসের একদম উপর তলায় রয়েছে কিচেন অর্থাৎ রান্নাঘর। সেখান থেকেই প্রথমে গল গল করে কালো ধোঁয়া বেরোতে দেখা যায় এবং সেখানে কিন্তু এই কিচেনের মধ্যে অর্থাৎ রান্নাঘরের মধ্যে কোনো রকম ভাবে কোনো কিছু হয়েছে, আগুন লেগেছে সেই খবর এক প্রকার নিশ্চিত করেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলকে এবং সেখানে ধর্মতলায় দমকল যে কাছাকাছি দমকল কেন্দ্র রয়েছে সেখান থেকে ডাকসুটের থেকে দুটি ইঞ্জিন গিয়ে হাজির হয় এবং একই সঙ্গে বৌলালির একদিক থেকেও দুটি ইঞ্জিন এসে গোটা ঘটনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এদিকে এই খবর পাওয়ার পরেই কিন্তু রাস্তায় বেরিয়ে আসেন খোদ রাজ্যপাল এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি রাস্তায় বেরিয়ে দাঁড়িয়ে থেকে এই গোটা ঘটনার তদারকি করছেন। এই মুহূর্তে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন গিয়ে পৌঁছেছে ঘটনাস্থলে, ছাদের কিছুটা অংশ ভেঙে পড়েছে এবং এটাই উল্লেখযোগ্য যে শরাফ হাউস মূলত বড় বড় সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ রাষ্ট্রায়ত্ত যে সমস্ত ব্যাংক গুলি আছে তারই মধ্যে উল্লেখ্য একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সদর দপ্তর রয়েছে শরাফ হাউসে এবং সেইখানে উপরতলাতে অর্থাৎ একদম টপতলে যেরকমটাই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে যেভাবে আগুন লেগেছে তাতে কিন্তু বলা বাহুল্য যে ভিতরে যদি কেউ আটকে থেকে থাকেন সে বিষয়েও কিন্তু দেখছেন দমকল কর্মীরা। যদিও এই গোটা এখানে আটকাবে, এখনো পর্যন্ত কি হতাহতের কোনো খবর পাওয়া গিয়েছে? দেখো এখনো পর্যন্ত হতাহতের কোনো অফিসিয়াল খবর কিন্তু পাওয়া যায়নি, তবে দমকলের পক্ষ থেকে যেটাই জানা যাচ্ছে যে ঠিক নিচের তলায় যে সমস্ত অফিসগুলো রয়েছে সেখান থেকে যারা সেখানে কর্মরত এবং আজকে বুধবার এবং একটি উল্লেখযোগ্য কর্মদিবস হিসাবেই আজকে এই দিনটিকে দেখা হয়, তো সেই ক্ষেত্রে যারা ভিতরে আটকে ছিলেন আচমকাই আগুন এবং ধোঁয়ার মধ্যে তারা অসুস্থতা বোধ করতে থাকেন কিন্তু তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে বের করে আনা হয়। অনেকে নিজেরাই স্বতঃস্ফূর্ত ভাবে নিচে নেমে আসেন এবং বিল্ডিং থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। যারা এখনো পর্যন্ত বিল্ডিং এ ছিলেন দীর্ঘক্ষণ তাদেরও কিন্তু এতক্ষণে বের করে আনা হয়েছে বলে খবর। কিন্তু এই যে এই রান্নাঘর এবং সংলগ্ন অঞ্চল যেখানে আগুন লেগেছে সেখানে আদৌ কেউ আটকে আছেন কিনা বা সেখানে কোনো কেউ হত হয়েছেন কিনা সেরকম কিন্তু অফিসিয়াল কোনো অর্থাৎ কোনো রকম ভাবে বিবৃতি কিন্তু দমকলের পক্ষ থেকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে ব্যাংকটির সদর দপ্তর রয়েছে সেখানে, সেই ব্যাংকে কি এখনো পর্যন্ত আগুন ছড়িয়ে গেছে নাকি আগুনটা শুধুমাত্র একটি নির্দিষ্ট অঞ্চলের জায়গার মধ্যে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে? একদমই একদমই, দেখো যেরকমটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে এবং এই মুহূর্তে যা পরিস্থিতি যা চোখের সামনে দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে যেহেতু দমকল অত্যন্ত তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণের জন্য ছুটে আসে তার জন্য দমকলের তত্ত্বাবধানে গুণ একদম উপরের ফ্লোর থেকে আর অন্য কোনো জায়গায় এখনো পর্যন্ত ছড়িয়ে যাওয়ার যে ঘটনা সেই ঘটনা এখনো পর্যন্ত কিন্তু ঘটেনি। কিন্তু অনেক সময় দেখা যায় যে পকেট ফায়ারিং এর একটা বিষয় থেকে থাকে কিংবা অনেক সময় গোটা বিল্ডিং অর্থাৎ এই যে গোটা ইমারত সেইটি কিন্তু অনেক সময় ফায়ার বডি হয়ে যায়। তো সেক্ষেত্রে যেহেতু এখানে শুধুমাত্র ব্যাংকের সদর দপ্তর নয় আরো বেশ কিছু অফিসেস আছে, তো তার জন্য সেখানে প্রত্যেকটি অফিসের মধ্যেই এসি বা এরকম ধরনের যেগুলো ইলেকট্রনিক প্রহিবিশন রয়েছে সেখানেও কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে যে সেগুলি ছেটেও আগুন ধরে গিয়েছে। কিন্তু এরকম ঘটনা কিন্তু এখনো এই মুহূর্তে ঘটেনি এবং সৌভাগ্যবশত এই গোটা ঘটনাটি যেহেতু রাজ্যপাল নিজে এসে তদারকি করার জন্য দাঁড়িয়ে রয়েছেন তো তার জন্য এই গোটা ঘটনায় এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর কিংবা আগুন অন্যত্র ছড়িয়ে পড়ার কোনো খবর এখনো পর্যন্ত এরকম কোনো দৃষ্টান্ত দেখা যাচ্ছে না। তবে আগুন যত সম্ভব যতটা তাড়াতাড়ি সম্ভব নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার দমকল বাহিনী কিন্তু পূর্ণাঙ্গভাবে
সে বিষয়ে তদারকি করছে শুধুমাত্র তাই নয় সঙ্গে সঙ্গে মহানগর সুধা হাকিমের পক্ষ থেকে যেহেতু আমরা জানি যে ধর্মতলায় মাত্র কিছু ভিড়ছোড়া দূরত্বের মধ্যেই রয়েছে কলকাতা পুর নিগমের অফিস তো সেখানে পুর নিগমের পক্ষ থেকে সুধা হাকিম কিন্তু নির্দেশ দিয়েছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সেখানে সেক্ষেত্রে তৈরি থাকার জন্য তিনি নির্দেশ দিয়েছেন কোন রকম ভাবে যদি কোনো কিছুর দরকার হয় তার জন্য প্রশাসন পুলিশ এবং দমকল তিনজনই কিন্তু সর্বতোভাবে তৈরি এমনটাই কিন্তু চোখের সামনে দেখা যাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কলকাতা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দীপান্বিতা বন্দ্যোপাধ্যায় যে খবরটা দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি ধর্মতলা কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা সেই ধর্মতলায় রাজভবনের পাশে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল্ডিং সেই বিল্ডিং এ আগুন লেগেছে এবং সেই বিল্ডিং এ কিন্তু রয়েছে সেন্ট্রাল ব্যাংকের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সদর দপ্তর এবং সেই বিল্ডিং এ আগুন লাগায় কিন্তু রীতিমতো গোটা এরা এরিয়াতে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হচ্ছে এবং ইতিমধ্যেই যেহেতু ওই অঞ্চলেই রাজভবন রয়েছে তাই রাজ্যপাল নিজে তিনি কিন্তু তদারকি করছেন তিনি রাজভবন থেকে বেরিয়ে এসেছেন ইতিমধ্যে যেমনটা আমাদের প্রতিনিধি যেমনটা আপনাদের সামনে তুলে ধরলেন যে ওই অঞ্চলেই কিন্তু রয়েছে কলকাতা পুর নিগমের সদর দপ্তর যে কারণে কিন্তু কলকাতা পুর নিগমের যিনি মেয়র রয়েছেন ফিরহাদ হাকিম তার পক্ষ থেকেও কিন্তু একটি নির্দেশিকা জারি করা হয়েছে তিনি যেমনটা জানিয়েছেন যে বিপর্যয় মোকাবেলা বাহিনীকেও কিন্তু তৈরি থাকতে বলা হয়েছে অর্থাৎ সব মিলিয়ে পুলিশ প্রশাসন এবং দমকল সমস্ত দিক থেকে কিন্তু তৎপরতা একেবারেই লক্ষ্য করা যাচ্ছে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে আপনাদেরকে জানিয়ে রাখি ধর্মতলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিল্ডিং যেই বিল্ডিং এ রয়েছে সেন্ট্রাল ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ ব্যাংকের সদর দপ্তর সেই দপ্তরের সেই বিল্ডিং এ কিন্তু আগুন লেগেছে উপরে থাকা একটি রান্নাঘরে আগুন লেগেছে এবং সেখান থেকেই কিন্তু আগুন ছড়িয়ে গিয়েছে বলে এমনটাই কিন্তু জানা গিয়েছে তবে আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে রয়েছে যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে দমকলের তৎপরতায় আগুন কিন্তু অন্যান্য ফ্লোরগুলিতে এখনো পর্যন্ত ছড়িয়ে পড়তে পারেনি